এই বাইরে চলে এলাম, দেখো ঝরঝর করে বৃষ্টি হচ্ছে চারিদিকটা। কি করব, কিছু করার নেই, একদম বৃষ্টিতে জল পড়ছে আর কি। এই সকালবেলায় ছিল একেবারে রোদ, আর এখন বৃষ্টি। অনেকটা সেই কবি বা লেখকরা বলে না যে নেচার অনেকটা মেয়েদের মতো, কখনো মুড অফ কখনো মুড অন। তা আমি তো অত ভালো গ্রামার টামার দিয়ে বা ব্যাকরণ দিয়ে বলতে পারছি না, কিন্তু চারিদিকে হঠাৎ এরকম বৃষ্টি হওয়াতে না বেশ ভালোই লাগে, কারণ ওয়েদারটাও ঠান্ডা হওয়া খুব দরকার আছে। সব কিছুই ঠিকঠাক সামঞ্জস্য থাকলে ভালো লাগে আর কি। গুড মর্নিং, আমি এখনই এক কাপ চা নিয়ে বসবো, কিন্তু সকালবেলা উঠে একটু ছাদে গিয়ে একটু পাটায় চোখ বুলিয়ে আসি। তা আমি ভাবলাম তোমাদেরও একটু দেখিয়ে দিই কীরকম আমাদের আশেপাশে আর কি পরিবেশটা, একটু দেখিয়ে দিচ্ছি। কালকে রাতে তোজুকে বললাম তুই অ্যালার্মটা ভালো করে দিয়ে দিবি যাতে আমি ঘুম থেকে উঠতে পারি। ও এমন বিভৎস একটা মিউজিক দেওয়া অ্যালার্ম দিয়েছে, আমি সকালবেলায় উঠে না ধরপড় করে উঠেছি, উঠে না আমার মানে এত ভয় লেগে গেছে বুকের মধ্যে ধরপড় করে উঠেছে। দিয়ে আমি বললাম না এটা বেশ ঠিক আছে, নাহলে এই হালকা হালকা সুইট সুইট মিউজিক দিয়ে অ্যালার্ম দিলে কখনো আমি ঘুম থেকে উঠতে পারবো না, আর আমার কাজগুলো ভীষণ দেরি হয়ে যাবে। তো আমি যেটা ও সেট করে গেছে সেটা আর চেঞ্জ করছি না। তো মানে যে অবস্থায় ঘুমাই না কেন, ঠিক এই অ্যালার্ম যদি কানের পাশে বাজে অবশ্যই আমি উঠে পড়বো, কারণ এই অ্যালার্ম এমন এমন মানে এমন মিউজিক যে আমার তো মনে হয় যে মানে মরা মানুষও জীবন্ত হয়ে যাবে, এত জোরে মানে কানের ঘোড়ায় আর কি বেজেছে আর কি। তো সেটাই ভাবলাম চা খেতে খেতে ওটাই মনে করলাম, তা তোমাদের কাছে বলছি। এইখানে আমি দিয়েছি আলু পেঁয়াজ ভাজা, আজকে জলখাবারে করবো আলু পেঁয়াজ ভাজা আর রুটি, প্লেন একদম খাবার। তো ওই যে দেখতে পাচ্ছ না এখানে একটা মানে লঙ্কা, লাল লঙ্কা দিয়ে আমি করেছি আলু পেঁয়াজ ভাজা। তো সেটাই আমি তোমাদের কাছে বলছি যে সকালবেলা উঠে কী রান্না করব, কী তরকারি রুটি তরকারির সাথে রুটি করব, সেটা মনের মধ্যে পাক খাচ্ছিলো। তার ভাবলাম আলু পেঁয়াজ ভাজা আর রুটি করে দিই, তার সাথে চা, মোটামুটি ঠিক হয়ে যাবে। দেখো বাসনের ঝুড়িটাকে বাইরে থেকে নিয়ে এসছি, তো মোটামুটি এতগুলো বাসন রয়েছে একসাথে,
তো আমি ভাবছি যে এইগুলোকে আমি গুছিয়ে নেবো আর কি। সকালবেলা উঠে এই বাসনগুলোকে যে যার জায়গায় নিজের জায়গায় ঠিক করে রাখলে তবেই ভালো লাগবে আর কি দেখতে। এই ছিল মোটামুটি জলখাবার, এইভাবে দিলাম। আলু পেঁয়াজ ভাজা, একটু তেলটা বেশি হয়ে গেছে, আর রুটি। তো এইভাবে আমি সকালের এটাই ব্রেকফাস্ট। পুরো লকডাউনে মেয়ে এই কটা বই মোটামুটি পড়তো আর এখনও পড়ছে। আর আমার যে গল্পের বইগুলো, এই যে আনন্দবাজারে, এই সবগুলো আর কি পড়া হয়। তো এটা মেয়ের মানে ছোটোবেলার বুক সেলফ, তা ছোটোবেলার কিছু পুতুলও রয়েছে, আর আছে একটা ক্যান্ডেল, আর এইগুলো টুকটাক এটা ওটা জিনিস, একটা পারফিউম রয়েছে। তো আমি এই জিনিসটাকে, এখানে একটা সরস্বতীর মূর্তি আছে শামুকদের তৈরি, আর এখানে একটা খেলনা আছে, আর মেয়ে পেছন দিকে একটু পেন্টিং করেছে। তো আমি এই বুক সেলফটাকে এখন একটু সাফ সাফাই করে নেব, কারণ অল্প অল্প করে করলে পুরো ঘরটাই পরিষ্কার হয়ে যাবে। এখানে কাগজের টুকরো টুকরো পড়ে আছে, এগুলোকে একটু পরিষ্কার করে কাজগুলো এগিয়ে রাখবো। আরও খুব ইচ্ছা আছে একটা, মানে এরপরে আরও কিছু অনলাইনে ও বুক অর্ডার করবে পড়ার ফাঁকে ফাঁকে। গল্পের বই ওর ভালোই লাগে, আর এমনি তো গান করে, যারা জানো আমার মেয়েকে, তারা একটু তারা জানো যে গান করতে ভালোবাসে। তো এইসব এইটাকে আমি, এটা খুব ছোটোবেলার একটা টেবিল, মানে এইভাবে নিচে একটা ইয়ে আছে, দিয়ে এটাকে এইভাবে কভার করা যায়, এইভাবে বন্ধ হয়, আর যখন খুলতে হয় এইভাবে টেনে নিচে নামালে একটা টেবিল হয়ে যায় আর কি। এটা বেশ সুন্দর সিস্টেম এটা। এখন আর এই এই টেবিলে ওর বই আর ধরে না বলে এখন আবার নতুন একটা বুক সেলফ করা হয়েছে আর কি। তো যাই হোক, এইগুলোই ইচ্ছা আছে ওর। আরও ইচ্ছা যে ওর একটাই স্বপ্ন যে অনেক বই থাকবে বাড়িতে গল্পের বই। তো দেখা যাক, আমি যতদূর পারবো অল্প অল্প করে কিনে দেব ওকে। আর এইটাই, আর মানে আসলে গল্পের বই পড়ার অভ্যাসটা আমারও ছিল সবচেয়ে বেশি, তো এখন আর টাইম পাই না। আগে প্রচণ্ডই গল্পের বই পড়তাম। তো প্রথমে যেটা করব, এইগুলো আস্তে আস্তে ধীরে ধীরে নামিয়ে দিচ্ছি, কারণ আমাকে এটা পরিষ্কার করতে হবে আর কি। এই যে এইগুলো নামিয়ে দিয়ে এরপর একটা কাপড় দিয়ে আমি মুছে দিচ্ছি। খুব নোংরা হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, এতটা নোংরা হয়েছে। আর এটা অনেক পুরনো, তো কিছু কিছু মোমবাতি এই সব দাগ টাগ লেগে আছে, তো একটু টাইম লাগবে পরিষ্কার করতে। তো এইটাই আর কি বলছি। এই যে খেলনাটা, এটা খুব মজাদার খেলনা আর কি। এটার মধ্যে এটা এইখানে ফেললে, দেখো এখানে যদি আমি এটা ফেলে দিই তাহলে এটা এরকমভাবে পড়ে আর কি। একটা বাস্কেটের মধ্যে রাখলে সেটা দ্বিতীয় বাস্কেটে পড়বে, লাস্টে এইভাবে পড়বে এখানে। তো এটা একটা মজাদার খেলনা আর কি। দেখো এইরকম বুক সেলফটা আর কি। এই বুক সেলফটা এবার আমি আস্তে আস্তে ধীরে ধীরে একটু মানে পরিষ্কার করছি, পরিষ্কার হয়ে যাক তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমার বুক সেলটা পরিষ্কার হয়ে গেছে, পুরনো সেলফ, অনেক দিনের পুরনো। যাই হোক, পরিষ্কার করে দিলাম, একটা কাজ কমপ্লিট হলো। দেখো এখানে একটা ফুলদানি আমি পেয়েছিলাম, তো তাজমহল দেওয়া ফুলদানি, তো সেটা গৃহপ্রবেশে গিফট পেয়েছিলাম। আর ওখানে তো বুদ্ধের মূর্তি আছে একটা, আর আমার ছোটোবেলার পুরনো গিটার আছে যেটা আমি বাজাতাম আগে। তো এই ফুলদানিটা এখন এখানে দেখো কতটা ধুলো পড়েছে, এগুলো আমি এবার এভাবে পরিষ্কার করে নেবো একটা কাপড় দিয়ে। তার কারণ হচ্ছে এগুলো তো ধীরে ধীরে করতেই হবে, তোমাদের দেখানো হচ্ছে, আমার জিনিসগুলো পরিষ্কারও হয়ে যাচ্ছে। এমনিতেই দুর্গাপুজোর আগে আমরা ঘরটার ঝাড়ি, তো এবার মানে শুধুমাত্র দুর্গাপুজোর জন্য ফেলে রাখলে তো চলবে না, মোটামুটি সবসময় একটু একটু করে পরিষ্কার করলে জিনিসগুলো পরিষ্কার হয়ে যাবে, গায়েও লাগবে না।
খুব নোংরা হয়েছিল সত্যি কথা বলতে কি, ওই জন্য এটাকে ধরে সুন্দর করে গুছিয়ে না পরিষ্কার করলে পরিষ্কার হবে না। আমাদের এখানে অনেক ডাস্ট ওড়ে আর কি, তাই রোজ অল্প অল্প করে পরিষ্কার করে নিতে হবে। তো দেখো এইরকম করে আমি টোটাল জিনিসটা পরিষ্কার করে নিলাম। এরপরে ফুল দিতে হবে, অবশ্যই দেব ফুল। তো দেখো ফুলটা ঢুকিয়ে দিলাম, এই যে ফুলটা ঢুকিয়ে দিলাম, একটা স্টিক আছে ওটাই ঢুকিয়ে জিনিসটা পরিষ্কার করে নিলাম। দেখো আমি চেয়ারটা টেনে নিয়ে বসছি, তার একটাই কারণ আমি এখানে কিছু লিখবো, কি লিখবো সেটাই তোমাদের কাছে বলছি। এটা একটা পুরনো খাতা, ছেলের কিংবা মেয়ের হবে অত দেখে নিইনি। তো আমি পেজটাকে ফোল্ড করলাম, ফোল্ড করে এবার হাতের সামনে পেন্সিল ছিল, সে পেন্সিল দিয়ে আমি লেখা শুরু করলাম। আসলে আমার ঘরে কিছু জিনিস পুড়িয়ে গেছে, তো এটা ফর্দ, তা ফর্দের মধ্যে স্কচ ব্রাইট আছে, যেমন তেল আছে, তারপরে কলগেট পেস্ট আছে, এইসব কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো আমার এখনও মানে খুব এমার্জেন্সি লাগবে। তো বিকেলবেলার দিকে যেহেতু ও বাজারে যায় আর কি, সেহেতু মানে তখন হুটোপাটা করে ফর্দ করলে তখন ভুলে যাব কোনটা মনে থাকবে কোনটা মনে থাকবে না, সেটা একটা প্রবলেম হয়ে যাবে। তো আমি ওই জন্য ফর্দটা করে নিচ্ছি। ফর্দটা করে নেওয়ার পর তারপরে ওটাই ভাবছি যে এখন মার্কেটে কি সেরকম ভিড়ভাড় নেই, আবার কিছু জায়গা আছে এখনও মোটামুটি ভিড় আছে, তো এরকম সব মিলিয়ে গুছিয়ে পরিবেশ, তো আমাদের নিশ্চয়ই যত্ন রাখতে হবে, পরিবেশটাকে ঠিক রাখতে হবে, নিজেদের হেলদি খেতে হবে, আর অবশ্যই যা যা করণীয় সব কিছু করতে হবে নিজেদের সুরক্ষা করার জন্য। তো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা, বিদায়।